ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বম ভিউজ। আমি শিলাজিৎ। আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবে। আজকে আমরা নিয়ে চলে এসেছি বহু রিকোয়েস্টেড ভিডিও নিয়ে। পার্সোনালি এটা আমাদেরও ভীষণই করার ইচ্ছা ছিল, তো আজকে ভিডিওটা নিয়ে আসা আমরা ভাবছিলাম যে ভিডিওটা নিয়ে আসবো। আপনারা যদি রিকোয়েস্ট নাও করতেন তাহলেও আমরা নিয়ে আসতাম আমাদের পার্সোনাল চয়েস হিসাবে। তো এত কথা হচ্ছে যে গান, মানে এটা একটা গানের ভিডিও প্রথমে বলে রাখি। তো এত কথা হচ্ছে যে গানটি নিয়ে, সেই গানটি হচ্ছে লীলাবালি। তো আমরা সবাই হচ্ছে লীলাবালি এই গানের সাথে কম বেশি পরিচিত, মানে আমার তো ভীষণই এটা প্রিয় গান। তো তার জন্য এটা যেহেতু আমার কোক স্টুডিও বাংলা, মানে অন্য একটা ফ্লেভারে আমরা নতুন ভাবে গানটাকে দেখতে পাবো, তো তার জন্য আরো মানে লোকটা লাগলো, লোক সামলানো গেল না, তো তার জন্য আরো ভিডিওটা নিয়ে আসা। তো একটু ডেসক্রিপশন বক্সটা আমরা দেখে নিই, যেখানে বলা হচ্ছে যে লীলাবালি সেলিব্রেটস দ্য মেনি কালার্স অফ আ বাংলাদেশি ওয়েডিং সেরেমনি। দ্য সং লীলাবালি লীলাবালি ইজ অ্যাট্রিবিউটেড টু রাধারমন দত্ত। দ্য লিরিক্স বিউটিফুলি এনক্যাপসুলেট দ্য মেনি ওয়েজ আ ব্রাইড ইজ অ্যাডর্নড বাই হার ব্রাইডস মেডস অ্যান্ড দ্য রাশ অফ ইমোশনস দ্যাট গোস থ্রু ইচ অফ দেম। জাস্ট আ পোস্ট উইথ বারি সিদ্দিকিস ভবের দেশে থাকো কন্যা, ইট শোস দ্য আদার সাইড অফ দ্য সেম কয়েন ওয়েন দ্য গ্রুপ এক্সপ্রেসেস হিজ ওন সেন্টিমেন্টস ইন আ লাইট অ্যান্ড ফান সেট টুগেদার। The song draws a complete picture of the real magic that is a Bangladeshi way of celebrating. Coke Studio Bangla, curated and produced by Shayan Choudhury Orno, music composed and arranged by Shayan Choudhury Orno. Lillabali Lillabali written by and composed by Sri Radharaman Dotto. Bhaber Deshe Thako Kona written by and composed by Bari Siddiqui. Chief sound engineer Faizan Rashid Ahmed Buno. Mixed and mastered by Shadal Islam. এছাড়া আমরা ভোকাল হিসাবে দেখতে পাবো অনেককে, যাদের মধ্যে আমি কিছু জনেরই নাম বলছি, ওয়ার্দা আশরাফ, আর্মিন মুসা, সঞ্জিতা, মেহমুদ, নন্দিতা, মাশা ইসলাম, এছাড়াও আরো অনেকে। এবং স্টুডিও পার্টনার হচ্ছে দীপ্ত টিভি। এছাড়াও মানে ডেসক্রিপশন বিশাল বড়, মানে শেষই হচ্ছে না, তো এত বলতে গেলে অনেক সময় চলে যাবে। তো আপনারা যারা ইন্টারেস্টেড রয়েছেন ডিটেলস দেখার জন্য তারা আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারবেন। চলুন কথা বাড়ি, ভিডিওটা আগে আমরা দেখে নিই। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিওটা শুরু করি। কোক স্টুডিও বাংলা সিজন 1 লীলাবালি 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 শেখো।
সত্যি কথা বলতে লীলাবালি গানটা আমি একটু অন্যরকম ভাবে শুনে এসেছি, একই জনের গলায় বা এরকম ভাবে, বাট এখানে যে মিক্স এন্ড ম্যাচ আপ গুলো করা হয়েছে এবং লাইন গুলো শেষ হচ্ছে তারপরে এক একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে সেই লাইনটাকে আবার সেটাকে আবার রিপিট করা হচ্ছে, তো সেই জিনিসটা আরো বেশি মাধুর্য এনে দিচ্ছে। তারপরে যে মাঝখানে যে গানটা, এই যে কোক স্টুডিও বাংলা যে বিভিন্ন জায়গা থেকে যে লোকগীতি বা লোকশিল্পীদের তুলে এনে সেখানে পারফর্ম করার সুযোগ করে দেয় এবং গানের সাথে মিক্স এন্ড ম্যাচ আপ করে একটা প্রেজেন্ট করে, এটা অসাধারণ লাগে। আইডিয়াটাও ভীষণ পরিমাণে ভালো লাগে এবং ভীষণ ইউনিক আর ম্যাচও করে যায় গানের সাথে, মানে এত সুন্দর কম্বাইন জিনিসটা হয়, মানে কম্বিনেশনটা ভীষণ সুন্দর হয়। আর মানে মানে অনেক সময় ভাবা যেতে যাচ্ছে এর সাথে এইভাবেও ম্যাচ করা যেতে পারে, বাট আলটিমেটলি যে রেজাল্টটা হয় সেটা অসাধারণ লেগেছে। প্রত্যেকটা ফিমেল সিঙ্গার এবং যে মেল সিঙ্গার যিনি ছিলেন, যিনি ভবের দেশে স্পেশালি গাইলেন, অসাধারণ অসাধারণ, মানে কোন তুলনাই হয় না। মানে যে গান বোঝে না, যার হয়তো গান ভালো লাগে না, খুব কম মানুষই থাকে এরকম, তারও মনে হয় ভীষণ ভালো লাগবে, সেও মনে হয় গানটা শুনে পাগল হয়ে যাবে, মানে এরকমই ব্যাপার। ছোট ছোট টিউনিং গুলো না একটা আলাদা গানটার মধ্যে জাদু এনে দিচ্ছিল যখন টুকরো টুকরো জিনিসগুলো প্রেজেন্ট করছিল, তো অসাধারণ লাগছিল। আর এমনি ফোক যেগুলো কিছু শুনতেই ভীষণ ভালো লাগে, তার মধ্যে যদি এরকম ভাবে ইনস্ট্রুমেন্টাল মানে ইনস্ট্রুমেন্টালি আরো যদি এরকম ভাবে কি বলে এক্সপেরিমেন্ট করা হয় এবং আরো যদি সেটাকে সুন্দরভাবে পরিবেশন করা হয় তাহলে সত্যি মাধুর্য আরো বেড়ে যায়।
তো ভীষণই ভীষণই গানটা সুন্দর, এমনি সুন্দর গানটা, এবং এখানে এখানে আরো সুন্দর হয়ে উঠেছে। আমরা একসাথে শুনে এসেছি লীলাওয়ালিটা, বাট এখানে যেন একটু ভিন্ন স্বাদ করে শুনলাম, তো জিনিসটা আরো একটু অন্য রকম লাগলো, ভীষণ ভালো লাগলো, ভীষণই ভীষণই ভালো লেগেছে। তো গানটা নিয়ে কিছু বলা নেই, প্রত্যেকে ভীষণ সুন্দর ভাবে গেয়েছে, ডিরেকশন ভীষণ সুন্দর, প্রত্যেকে গানের গলা খুব সুন্দর, প্রেজেন্টেশন ভীষণ সুন্দর, সবকিছু মিলিয়ে ভীষণই সুন্দর লেগেছে আমাদের, খুব ভালো লাগার। এই জন্য কোক স্টুডিও বাংলার গান বারবার শুনতে ভালো লাগে, বারবার আমরা নিয়ে আসি, এবং আপনারাও যদি রিকোয়েস্ট করেন। তো আপনাদের কেমন লাগলো গানটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং পরবর্তীকালে কোক স্টুডিও বাংলা থেকে আরো যদি অন্যান্য ভিডিও দেখতে চান, কারণ মাঝখানে আমরা অনেকগুলি গান দিই মিস করে গেছি, তো সেগুলো যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, তার সাথে সাথে শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আমাদের চ্যানেলটা, পাশে থাকা জয়েন্ট বাটনে কিছু ফেসিলিটিস পেয়ে যাবেন, তো সেগুলো আপনারা চাইলে চেক করতে পারেন। এছাড়াও আমাদের যে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজ রয়েছে, তো সেখানে আপনারা চাইলে ফলো করতে পারেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে, তো সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারবে, কিছু রুলস আছে খালি চেক করে নিতে হবে। আর আমাকে শিলাজি তোকে সুদীপ্তা হিসেবে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে আপনারা ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সমস্ত লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই টাটা, নমস্কার।